তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের ইন্টারনেট চাহিদা পূরণের পাশাপাশি ভারতের সেভেন সিস্টার্স, ভুটান ও সৌদি আরবে ব্যান্ডউইথ রপ্তানি করবে সরকার। এই প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে 693 কোটি টাকা। এছাড়া টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণের প্রথম সংশোধিত প্রকল্প আড়িয়াল খাঁ, হাড়িদোয়া, ব্রহ্মপুত্র নদ সহ কয়েকটি নদী আবারও খনন সহ মোট 4টি প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। মোট 4টি প্রকল্প বাস্তবায়নের খরচ হবে 2,115 কোটি 20 লাখ টাকা। পরে প্রকল্পগুলোর বিস্তারিত জানান পরিকল্পনা কমিশনের সচিব ডক্টর শামসুল আলম।